অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হাসিনা মোদীর চক্রান্ত। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সাম্প্রদায়িক হামলার ঘটনা কতটা সত্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হাসিনা মোদীর চক্রান্ত। হাসিনা সরকারের পতনকে ভারত সরকার মেনে নিতে পারেননি। ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যরা কেউ ভারতের ভাষায় মৌলবাদী, ইসলামী বা জঙ্গি নন। তারপরেও এই সরকারকে মোদী সরকার মেনে নিতে পারেনি। জুলাই আগস্টের বিপ্লবে আওয়ামী লীগের কতিপয় উচ্ছিষ্টভোগী দেশের সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। কোটি কোটি মানুষের ইচ্ছা ও আকুতিকে ভারত মেনে নিতে পারেনি। তাদের বিপরীতে ভারত মেনে নিয়েছিল শেখ হাসিনাকে এবং তার সরকারকে। শেখ হাসিনার সরকার ছিল এমন একটি সরকার যে সরকারকে স্বৈরাচার এবং ফ্যাসিবাদী বললে কম বলা হবে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কন্যা শারমিন আহমেদের ভাষায় এটি ছিল গুন্ডা পান্ডা এবং ঘাতকদের দল। সেজন্য তার সরকার ছিল তার ভাষায় মাফিয়া সরকার। সরকারটি যে ছিল মাফিয়া এবং তার প্রধান শেখ হাসিনা যে ছিলেন তার ডন, সেটি এখন বাংলাদেশের মানুষ সকলেই বলছে, এমনকি পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসও বলছে। ভারত যে শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তার অনেকগুলো প্রমাণ গত তিন মাসে পাওয়া গেছে। সর্বশেষ প্রমাণ হলো হঠাৎ করে আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি। 3 নভেম্বর রবিবার অনলাইন পত্রিকায় খবর বেরিয়েছে যে যদি 7 নভেম্বরের মধ্যে অর্থাৎ আগামী পরশুর মধ্যে বাংলাদেশ আদানির বকেয়া বিদ্যুৎ বিল $800 মিলিয়ন পরিশোধ না করে, তাহলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে। আদানির সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহের চুক্তি করে 2020 সালে। আদানি বিদ্যুৎ সরবরাহ শুরু করে গত বছরের এপ্রিল মাস থেকে। শেখ হাসিনা ক্ষমতা থেকে বিতাড়িত হন 5 আগস্ট। অর্থাৎ আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু থেকে পরবর্তী 15 মাস ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। এই 15 মাসে বকেয়ার জন্য কোনো চাপ দেওয়া হয়নি। বর্তমান সরকার বিপ্লবের মাধ্যমে দায়িত্বে এসেছে মাত্র 3 মাস হলো, আর এই 3 মাসেই আদানির মাথায় আকাশ ভেঙে পড়েছে। 7 নভেম্বরের মধ্যেই $800 মিলিয়ন পরিশোধ করতে হবে। আদানির এই চাপ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আদানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ। শেখ হাসিনার পকেট ভরাতেন যেমন এস আলম, সামিট গ্রুপ সহ অন্যরা, তেমনি নরেন্দ্র মোদীর অন্যতম প্রধান ক্যাশিয়ার হলেন আদানি। যে চাপটি ইউনুস সরকারের ওপর দেওয়া হচ্ছে, সেটিতে যদি নরেন্দ্র মোদীর সায় না থাকতো তাহলে এই চাপ আসতো না। সরকারের মুখপাত্র জানিয়েছেন যে এই বকেয়ার স্বৈরাচারী হাসিনার আমলে সারা পৃথিবী জানে যে রাজনৈতিক এবং অর্থনৈতিক উভয় দিক দিয়ে একটি রাষ্ট্রের সমস্ত ইনস্টিটিউশন ধ্বংস করেছেন শেখ হাসিনা। অর্থনীতি থেকে শেখ হাসিনার আমলে কম করে হলেও $17 বিলিয়ন বা $1700 কোটি বিদেশে পাচার হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার সবচেয়ে বড় গৌরীশন হলেন এস আলম। তিনি একাই $10 বিলিয়ন বা $1000 কোটি পাচার করেছেন। এই অর্থ আমাদের নয়, এই তথ্য দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শেখ হাসিনার রেজিম ছিল শুধুমাত্র স্বৈরাচার বা ফ্যাসিবাদী বা মাফিয়াতন্ত্র নয়, তার সরকার তার চেয়ে 1 ডিগ্রি বেশি ছিল। এটিকে বলা হয় ক্লেপটোক্রেসি বা সোজা ভাষায় চোরতন্ত্র। এমন বিধ্বস্ত অর্থনীতি উত্তরাধিকার সূত্রে লাভ করার পরেও যখন $800 মিলিয়ন জন্য চাপ দেওয়া হচ্ছে, তখন এটি যে এই সরকারকে ফেলে দেওয়ার জন্য অনেক রকম ষড়যন্ত্রের একটি নয়, সেটি কে বলবে। আদানির সাথে এই চুক্তি অসম এবং বাংলাদেশকে বিপদে ফেলার এক চুক্তি। আজকে সেই প্রসঙ্গ আলোচনা করব না, কিন্তু বাংলাদেশের মানুষের দাবি যেভাবেই পারা যায় ওই বেনিয়াদের পাওনা টাকা পরিশোধ করুন, তারপর ওই চুক্তি বাতিল করুন। লক্ষ্য করার বিষয় হলো যে স্বাধীনতার পর শেখ মুজিব ভারতের সাথে 25 বছরের গোলামী চুক্তি করেছিলেন, সেটি ছিল রাজনৈতিক চুক্তি। তার কন্যা শেখ হাসিনা নরেন্দ্র মোদীর এজেন্ট আদানির সাথে 25 বছরের অর্থনৈতিক গোলামীর চুক্তি করেছেন। এই চুক্তি অবিলম্বে বাতিল করে যত দ্রুত সম্ভব বাংলাদেশকে বিদ্যুৎ স্বয়ং সম্পন্ন করা হোক। এই কাজ করতে যতটা সময় লাগে, সেই সময় ভারত ছাড়া নেপাল, ভুটান বা পৃথিবীর অন্য কোনো দেশ থেকে বিদ্যুৎ আমদানি করা হোক। ভারত যে এই সরকারকে day 1 থেকে অর্থাৎ 5 আগস্ট থেকেই পছন্দ করছে না, সেটার প্রমাণ 6 আগস্টেই পাওয়া গেছে। 6 আগস্ট থেকেই ভারত বাংলাদেশের সাথে প্রতারণা করছে এবং বাংলাদেশের কাছে জলজ্যান্ত মিথ্যা কথা বলছে। 5 আগস্ট যখন শেখ হাসিনা ভারতে নামলেন, তার পরদিন ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভায়
পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন যে অত্যন্ত শর্ট নোটিশে শেখ হাসিনা বিপদে পড়ে ভারতে আসার অনুমতি চেয়েছেন। আর ভারত খুব অল্প সময়ের জন্য হাসিনাকে তাদের দেশে থাকার অনুমতি দিয়েছেন। এখন দেখা যাচ্ছে এটি একটি ডাহা মিথ্যা কথা। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে এখন সেসব খবর পাওয়া যাচ্ছে। সেসব খবর থেকে দেখা যাচ্ছে যে শেখ হাসিনার ভারতে আশ্রয় গ্রহণের আলাপ আলোচনা 5 আগস্টেই সকাল 10টা থেকে শুরু হয়েছিল। সেই আলোচনা শেখ হাসিনা করেননি, তার তরফ থেকে করেছেন একটি শক্তিধর মহল। তিনি কি বাংলাদেশের বিমানে ভারতে যাবেন নাকি ভারতের বিমানে এসে তাকে নিয়ে যাবে, এই আলোচনার কিছুটা অচলাবস্থার সৃষ্টি হয়। দুপুরের মধ্যে ঠিক হয় যে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান তাকে ভারতে পৌঁছে দেবে। জয়শঙ্কর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এক প্রশ্নের জবাবে বলেন, খুব সংক্ষিপ্ত সময়ের জন্য শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই সংক্ষিপ্ত সময় আর শেষ হচ্ছে না। ইতোমধ্যে 3 মাস পার হয়ে গেছে। এই 3 মাসের মধ্যে শেখ হাসিনার লাল পাসপোর্ট এবং সবুজ পাসপোর্ট কোনোটিই না থাকায় তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে। এই ট্রাভেল ডকুমেন্টের জোরে তিনি বিশ্বের যে কোনো দেশে ভিসা পাবেন। হাসিনার সাথে ভারত যা করছে সেটি তিব্বতের ধর্মগুরু দালাই লামার কথার স্মরণ করিয়ে দেয়। 50 দশকের শুরুতে চীন তিব্বত দখল করে। তিব্বত ছিল ধর্মগুরু শাসিত। সেই ধর্মগুরুকে বলা হয় দালাই লামা। চীনা অভিযানের মুখে দালাই লামা ভারতে পালিয়ে আসেন। সেই থেকে দালাই লামা ভারতের হিমাচল প্রদেশে বসবাস করে আসছেন। দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে কিনা সেটি এখনও স্পষ্ট করা হয়নি। দালাই লামাকে দিয়ে ভারত তিব্বতে আর কোনোদিন গণ্ডগোল পাকাতে পারবে না, কিন্তু শেখ হাসিনাকে ভারতে রেখে দেওয়ার পেছনে বিজেপি বা কংগ্রেস উভয়েরই রয়েছে দীর্ঘমেয়াদী মতলব। ডক্টর ইউনুস বলেছিলেন শেখ হাসিনা ভারতে থাকতে পারেন, তবে তাকে চুপ করে থাকতে হবে, কিন্তু শেখ হাসিনা সে কথা শোনেননি। একের পর এক অডিও ক্লিপে তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত কম করে হলেও তার 3টি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। দ্বিতীয় ক্লিপটিতে তিনি বলেছিলেন যে 1 মাসের বেশি ইউনুস সরকার টিকতে পারবে না। তৃতীয় ক্লিপে তিনি তার বাংলাদেশি অনুসারীদের বলছেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করো, আমি কাউকে ছাড়ব না, বিএনপি জামাত তোমাদের বাড়িঘর ধ্বংস করেছে এবং জ্বালিয়ে দিয়েছে। তিনি তার চালা চামুন্ডাদের বলেন, তোমরা কি করছো, বাংলাদেশে কি বিএনপি জামায়াতের ঘর বাড়ি নাই? এই কথার অর্থ অত্যন্ত পরিষ্কার। তিনি তার অনুসারীদের বিএনপি জামায়াতের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে বলেছেন। তিনি আরও বলেছেন যে 287 জনের তালিকা পেয়েছেন, তাদের কাউকেই ছাড়বেন না। মনে হচ্ছে শেখ হাসিনা ঘোরের মধ্যে আছেন। তিনি ভুলে গেছেন যে এটি 1971 নয়, এটি 2024। 1971 সালে পাকিস্তানি ক্র্যাকডাউনের পর ডিসেম্বর পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, আসাম, বিহার, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে মোট 99 লক্ষ বাংলাদেশি শরণার্থী আশ্রয় গ্রহণ করে। আর 1946 সাল থেকে 1971 সালের পূর্ব পর্যন্ত ভারতে আগত শরণার্থীর সংখ্যা 3 লক্ষ, 1971 সাল পর্যন্ত মোট 1 কোটি 2 লক্ষ। উইকিপিডিয়ার তথ্য মোতাবেক এই 1 কোটি 2 লক্ষ শরণার্থীর মধ্যে 90% ছিলেন হিন্দু। এই 1 কোটি 2 লক্ষ থেকে 1971-এর হিন্দু শরণার্থীর সংখ্যা হয় 89 লক্ষ, অর্থাৎ মোট শরণার্থীর 85%-এরও বেশি ছিল হিন্দু। তখন জালেম ছিল পাক বাহিনী, তাই ভারতীয় সাহায্য বাংলাদেশিদের জন্য কাম্য ছিল। যদিও সেখানে ভারতের রাজনৈতিক ও সামরিক বিরাট উদ্দেশ্য ও ফায়দা ছিল, কিন্তু 2024 সালে জালেম হল শেখ হাসিনা ও আওয়ামী লীগ। সুতরাং ভারতীয় ষড়যন্ত্র বাংলাদেশিদের নিকট কাম্য তো নয়ই, বরং পারলে বাংলাদেশের মানুষ ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এর প্রমাণ ইতোমধ্যেই পাওয়া গেছে। ভারতের কুচক্রীরা 6 আগস্ট রাতে নিরাপত্তা বাহিনীতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, কিন্তু অন্যেরা সেটি ব্যর্থ করে দেয়। তারপর জুডিশিয়াল কোর্ট ষড়যন্ত্র, সেটিও হাজার হাজার বিপ্লবী ছাত্র জনতা সুপ্রিম কোর্ট ঘেরাও করে ব্যর্থ করে দেন। এরপর একে একে আনসার বিদ্রোহ, শাহবাগে লাগাতার কয়েকদিন সনাতন ধর্মের লোকজনের অবরোধ সৃষ্টির চেষ্টা এবং চট্টগ্রামে ইসকনকে সামনে রেখে পাহাড়ে হাজার হাজার হিন্দুর সমাবেশ কোনো কাজে আসেনি। জনশ্রুতি আছে যে এই প্রতিটি সমাবেশে অর্ধেকের বেশি ছিল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অনুপ্রবেশকারী সন্ত্রাসীরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।